হ্যালো ভিউয়ার্স, আচ্ছা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আসলে সারা বিশ্বে সবাই লকডাউনে আছে, করোনা আক্রান্ত অনেক রোগী মারা যাচ্ছে, অনেকের অবস্থাই খারাপ। তো ওই ব্যাপারে আমরা শোক আহত এবং আমরাও চেষ্টা করছি যে স্টে হোম এবং কোয়ারেন্টাইন মেনটেন করে চলার জন্য। সো তারপরও দেখা যাবে যে একটা সময় সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সো ওই ঠিকঠাক হয়ে যাওয়ার পরে যাতে আপনাদের ইনভেস্টমেন্টে কোনো ধরনের প্রবলেম না হয়, এই কারণে আমার এই ভিডিওটা তৈরি করা। সো আজকে আমি আপনাদেরকে কিছু বিষয়, একটা ফাইন্যান্স কোম্পানির, আমরা তো গতবার দেখলাম যে কিভাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ফাইন্যান্স কোম্পানিগুলো খুঁজে পেতে হয়। সো আমি একটা প্ল্যান করলাম যে এই ফাইন্যান্স রিলেটেড যেসব বিষয়াদিগুলো আছে, যেসব কন্টেন্টগুলো আমি আমার জানা, যে অ্যাজ এ সিকিউরিটি, অ্যাজ এ আমি যদি ইনভেস্ট করতাম সেক্ষেত্রে কী কী জিনিসগুলো বিষয়ে নজর রেখে আমি ইনভেস্টগুলো করতাম, সো ওই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমার এই ভিডিওটা তৈরি করা। সো আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে কোন ফাইন্যান্স কোম্পানিগুলো কত দিন ধরে বাংলাদেশের মার্কেটে তারা আছে। সো কত 1993 এবং 1994-এর অ্যাক্ট অনুযায়ী তারা বাংলাদেশ ব্যাংকের থেকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লাইসেন্স পায়, এবং সেটা কত সালে, কোন কোন কোম্পানিগুলো কত সালে বাংলাদেশে তাদের বিজনেস স্টার্ট করে। সো এই বিষয়টা নিয়ে আর কি এই ভিডিওটা তৈরি করা। সো আমরা দেখে নেব স্লাইডের মাধ্যমে যে কোন কোম্পানিগুলো কখন বাংলাদেশে আসছে। সো আরেকটা বিষয় বলে নেই, বিষয়টা হচ্ছে যে ওই অনেকে ফেসবুকে অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস প্রচার করে যে আমার ফাইন্যান্স কোম্পানির NPL এত কম, এইটা কম, সেটা কম। এই কারণে তৈরি করা যে একটা পুরনো ফাইন্যান্স কোম্পানির NPL মানে নন পারফর্মিং লোন রেটিং আপ ডাউন হইতে পারে, কারণ তাদের ইনভেস্টমেন্ট, তাদের বড় বড় বিভিন্ন জায়গায় রিকভারি হয় না। সো ওই জায়গার থেকে আর কি এই ভিডিওটা চিন্তা করে তৈরি করা। দেখা যায় একটা নতুন কোম্পানি, সে ইনভেস্ট করছে কয় টাকা। সো দেখা যাবে যে সেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তার NPL খুবই কম। সো আমরা ওই নতুন কোম্পানিতে ইনভেস্টমেন্টে গেলাম, পুরনো কোম্পানি যার NPL বেশি তার কাছে আমরা ইনভেস্টমেন্টে করলাম না। সো এইসব বিষয়াদি নিয়ে আজকে পর্বটা আমি সাজিয়েছি যে কোন ফাইন্যান্স কোম্পানি কত সালে বাংলাদেশে লাইসেন্স পেয়েছে বাংলাদেশ ব্যাংকের থেকে। সো আমরা দেখে আসি যে কোন কোম্পানি কত সালে লাইসেন্স পেয়েছে। তিনটা জেনারেশনে ভাগ করেছি, প্রথম হচ্ছে ফার্স্ট জেনারেশন, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন। সো ফার্স্ট জেনারেশনের যেইসব ফাইন্যান্স কোম্পানিগুলো আছে তাদের নামগুলো আমরা একবার দেখে নিই এবং জেনে নিই যে তারা কখন বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পেয়েছে অর্থায়নের জন্য, আর্থিক প্রতিষ্ঠানের জন্য আর কি। সো প্রথমে আছে হচ্ছে IPDC 1981-এ ফার্স্ট জেনারেশনের। সো সেকেন্ড আছে IDLC 1985-এ, ইউএই বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড 1985-এ, এবং ইউনাইটেড ফাইন্যান্স 1989-এ। ইউএইর ব্যাপারটা বলি, ইউএইতে পাবলিক ডিপোজিটের প্রয়োজন নেই, কারণ হচ্ছে এরা ফরেন ইনভেস্টমেন্ট এবং বাংলাদেশের যৌথ ইনভেস্টমেন্টে তারা ঋণ সহায়তা দিয়ে থাকে বাংলাদেশের বিজনেস যারা করে তাদেরকে আর কি। সো এটা তারা হচ্ছে এলিয়েন টাইপের বিজনেস করে, এইটা নিয়ে অত বেশি ডিটেলস এখন না বলি, পরবর্তী জেনারেশনে কারা কারা আছে সেটা দেখে নিই একবার। সো সেকেন্ড জেনারেশন NBFI বাংলাদেশ। সো সেকেন্ড জেনারেশনে অনেকেই লিস্টেড হয়েছে, সো তার ভিতরে অনেকে, মোস্ট অফ দেমই সেকেন্ড জেনারেশনেই আমার কাতারে পড়েছে, কারণ ইউনিয়ন ক্যাপিটাল আমি বলি 1993-তে, ইউনিয়ন ক্যাপিটাল 1993-তে, আবার 1993-তে হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স, তারপর হচ্ছে 1995-এ হচ্ছে সাবিনকো সৌদি বাংলা, এইটা একটা ফাইন্যান্স কোম্পানি, এইটাও ইউএইর মতোই একটা প্রতিষ্ঠান, এদের 50% শেয়ার হচ্ছে আমাদের গভর্নমেন্টের আর 50% হচ্ছে সৌদির।
ফরেন ইনভেস্টমেন্টে। সো এই 50% 50% 100% নিয়েই তারা বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে। অ্যান্ড দেন 1995-এ আছে হচ্ছে ফনিক্স ফাইন্যান্স। সো ফনিক্স ফাইন্যান্সও দীর্ঘদিন যাবদি ভালো অবস্থানে আছে আর কি। তারপরে দেখি উত্তরা ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স উত্তরা মোটরসের এই একটা ফাইন্যান্স সাব একটা। সো তাদের হচ্ছে তারা মার্কেটে লাইসেন্স পেয়েছে হচ্ছে 1995-এ, জিএসপি গ্লোবাল ফাইন্যান্স করে তারা 1995-এ, ইন্টারন্যাশনাল লিজিং 1996-এ, বে লিজিং 1996-এ। সো পরবর্তীতে দেখে আসি প্রাইম ফাইন্যান্স। প্রাইম ফাইন্যান্স অনেকে বলে এটা প্রাইম ব্যাংকের কিনা, না এটা প্রাইম ব্যাংকের না, বাট প্রাইম ব্যাংকের কিছু বোর্ড এখানে ছিল এক সময়, এখন আছে কিনা সেটা আমি জানি না, হয়তো পরবর্তী ভিডিওতে আমি এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। সো 1996-এ আছে প্রাইম ফাইন্যান্স, রিলায়েন্স ফাইন্যান্স 1996-এ, ডিবিএইচ বাংলাদেশের বেস্ট হোম লোন যারা প্রোভাইড করে এবং খুব সিকিউর, এর তারাও 1997, এবং লঙ্কা বাংলা 1997-এ। রিলায়েন্স ফাইন্যান্সের বিষয়টাতে একটু বলে নিই, রিলায়েন্স ফাইন্যান্স এর আগে দুটো নামে পরিবর্তন হওয়ার পরে আমাদের এসালম গ্রুপ ওনারা এই রিলায়েন্স ফাইন্যান্স নামকরণ করে এই ফাইন্যান্স কোম্পানিটাকে টেক ওভার করে। আগে ছিল বাহরাইন, তারপরে হয়েছিল ওমান। তো তাদের বিজনেসও ভালো, তারা এখন আবার ইসলামিক একটা উইংসও খুলছে। তারপরে যা দেখে আসি কি আছে, তারপরে আছে পিপলস লিজিং 1997-এ, যেটা কিনা এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের এবং অর্থ মন্ত্রণালয়ের একটু ঝামেলা চলতেছে, এটা অবসায়ন করার মতো প্ল্যান করেছিল, বাট আনফর্চুনেটলি এটা অবসায়ন হচ্ছে না, কারণ একটা কোম্পানি যদি খারাপ অবস্থানে যায় বাকি 34টা ফাইন্যান্স কোম্পানির উপর অলরেডি ইফেক্ট পড়া হয়ে গেছে, কারণ মানুষের আস্থা থাকে না। তো এই জায়গা থেকে তারা এই কোম্পানিটাকে আবার রিস্ট্রাকচার করার চেষ্টা করছে। অ্যান্ড দেন ইটকল, ইটকল সাবিনকো ইউএই দ্য সেম থিং 1998-এ ইটকল, ইটকল হচ্ছে তারা সোলার বেস বিভিন্ন এনজিও টাইপের আর কি কাজ ফাইন্যান্সিং করে, ইটস লাইক এনজিওর মতোই ফাইন্যান্সিং করে আর কি তারা, কিন্তু বড় পরিসরে করে। বিআইএফসি, বিআইএফসি 1998-এ এইটে আছে, তারপরে হচ্ছে আরেকটা আছে 1998-এ, যেটা হচ্ছে ন্যাশনাল হাউজিং, ন্যাশনাল হাউজিংও 1998-এ। এটা কি ন্যাশনাল হাউজিং অথরিটি? না ওইটা না, কিন্তু ওইটা আলাদা একটা পার্ট, আর ন্যাশনাল হাউজিং হচ্ছে একটা ফাইন্যান্স কোম্পানি। সো পরবর্তীতে কী আছে আমরা আরেকবার দেখে নিই। সো পরবর্তীতে আছে মাইডাস ফাইন্যান্স 1999-এ, এবং বিডি ফাইন্যান্স 1999-এ। সো বিডি ফাইন্যান্স এটা হচ্ছে আনোয়ার গ্রুপেরই স্পন্সর করা একটা ফাইন্যান্স কোম্পানি, সো এটা অনেক বড় মাপের একটা ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশে। মাইডাসও কম বড় না, মাইডাসও বড় আছে। প্রতিটা ফাইন্যান্স কোম্পানির ব্যাকগ্রাউন্ড দেখলে দেখা যাবে যে মোটামুটি সবাই ভালো একটা স্ট্রেংথ অবস্থায় আছে আর কি। তারপর থার্ড জেনারেশন NBFI, থার্ড জেনারেশনের যেসব NBFI গুলো আসছে, সো তাদের অবস্থা তারা কখন আসছে সেই বিষয়টা আমরা একটু দেখে আসি। সো ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড 2000 সালে, 1993 এবং 1994-এর অ্যাক্ট অনুযায়ী তারা এই লাইসেন্সটা পায়। সো বাংলাদেশের ফাইন্যান্স কোম্পানি যে ইসলামিক শরিয়া অনুযায়ী হয় সেটা নিদর্শন হচ্ছে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, IIDFC। এটা হচ্ছে গভর্নমেন্টের কিছু স্পন্সর করা একটা কোম্পানি, গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো এবং কিছু বাইরের স্পন্সর আছে, তারা আসছে 2002-এ। ফারিস ফাইন্যান্স 2001-এ, ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড 2001-এ, তারপর আছে প্রিমিয়ার লিজিং 2001-এ। এটা প্রিমিয়ার লিজিং প্রিমিয়ার ব্যাংকের কিছু না, এটা আলাদা একটা প্রতিষ্ঠান। অনেকে মনে করতে পারে যে প্রিমিয়ার লিজিং কি প্রিমিয়ার ব্যাংকের কিনা, না প্রিমিয়ার ব্যাংকের না। সো ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড, ন্যাশনাল হাউজিং একটা, ন্যাশনাল ফাইন্যান্স একটা, সো এটাতে অনেক সময় কনফিউজ হয়ে যায় মানুষ। সো ন্যাশনাল ফাইন্যান্স হচ্ছে 2002-এ। হজ ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্সের মতোই এটা আরেকটা ফাইন্যান্স কোম্পানি, যারা কিনা 2006 সালে বাংলাদেশের মার্কেটে আসে যে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে। তো তারা বেসিক্যালি হজ উমরা এইসব বিষয়গুলোর উপরে একটু নজর দেয় আর কি। সো এসএমই, অগ্রণী এসএমই ফাইন্যান্স কোম্পানি 2010 সালে, অলমোস্ট 20 বছর হয়ে গেছে, 2020 সাল এই সাল।
সো অগ্রণী ফাইন্যান্সের বিষয়টা হচ্ছে, এটা অগ্রণী ব্যাংকের একটা সাবসিডিয়ারি, একটা প্রতিষ্ঠান, তারা এসএমই বেসড কাজ করে থাকে, তারাও ফাইন্যান্স কোম্পানির আয়তাভুক্ত। তারপর আছে হচ্ছে বিআইএফএফএল, এটা বাংলাদেশ ইনভেস্টমেন্ট, এই বিষয়টা আমি একটু বলে নিই। বিআইএফএফএল, বিআইএফএফএল হচ্ছে, এটাও ইউএই ওই টাইপের, বাট এটা হচ্ছে আমাদের আমাদের নিজস্ব আর কি, গভর্নমেন্টের নিজস্ব একটা প্রতিষ্ঠান, বাট এটাও ফাইন্যান্স কোম্পানিরই, বাট এটার কিছু শেয়ার হোল্ডার আছে, মানে সচিব টচিব যারা আছেন, আর কি বলে এটাকে, ফাইন্যান্স মিনিস্ট্রি, মানে কয়েকটা মিনিস্ট্রি নিয়ে আর কি এই এইটা। সো এটা আসছে হচ্ছে 2011 সালে মেরিডিয়ান ফাইন্যান্স, 2014 সালে আসে সিভিসি ফাইন্যান্স, 2015 সালে আসে, অ্যান্ড দেন লঙ্কান অ্যালায়েন্স যেটা 2017 সালে আসে। লঙ্কান অ্যালায়েন্সের আগে কয়েকটা নামে তারা আসলে নাম ডিসাইড করতে পারছিল না, সো ফাইনালি 2020 সালে আজকের এই ভিডিওতে আমি দেখছি এই ফাইন্যান্স কোম্পানির নাম নাম যেটা আছে সেটা হচ্ছে লঙ্কান অ্যালায়েন্স নামেই পরিচিত। এর আগে ছিল হচ্ছে অ্যালায়েন্স, তার আগে ছিল ভেঞ্চুরিয়ান, সো আসলে এক একটা নাম পরিবর্তন হইতেই পারে, এটা বড় একটা মেজর বিষয় না। সো আমরা আসলে দেখে নিলাম যে কোন কোন ফাইন্যান্স কোম্পানিগুলো কী অবস্থানে আছে, কোন কোন সালে আছে। ভিউয়ার্স, আমরা দেখে নিলাম যে কোন কোম্পানি কত সালে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য তারা শুরু করেছে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে, সো আমরা দেখে নিলাম। আর আমার নেক্সট ভিডিওগুলো থাকবে যে একটা ফাইন্যান্স কোম্পানিতে ইনভেস্টমেন্টে গেলে অ্যাজ এ ডিপোজিটার হিসেবে আপনি যেহেতু টাকা রাখছেন, সো কি কি বিষয় চিন্তা ভাবনা করে খেয়াল করে ডিপোজিট করতে হয়। সো প্রথম হচ্ছে কোম্পানির পজিশন, কবে তারা মার্কেটে আসছে, কোম্পানির রেটিং, কোম্পানির লং টার্ম শর্ট টার্ম রেটিং, এনপিএল অ্যান্ড মেনি মোর। সো এইসব বিষয় নিয়ে আমার নেক্সট যে ভিডিওটা আমি তৈরি করব সেখানে বিস্তারিত থাকবে। সো আপনারা পরে আমার প্লে লিস্ট থেকে নেক্সট ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। সো থ্যাংক ইউ। আর যদি আমার এই ভিডিওটাতে আপনাদের উপকার আসে সেক্ষেত্রে একটা লাইক দিয়ে যাবেন, অথবা কমেন্টস করে জানাতে পারেন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সো আমি এটা সংশোধন করার চেষ্টা করব। আর দ্বিতীয় হচ্ছে, প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা প্রেস করে রাখবেন, যেন পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলোর নোটিফিকেশনটা যেন আপনার কাছে সহজে পৌঁছে যায়। সো ধন্যবাদ, ভালো থাকবেন, বাসায় থাকবেন, বাচ্চাদের ফ্যামিলিদের সময় দিবেন। সরকারের আমরা যেসব নীতি নির্ধারণগুলো দিয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। সো আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।